এতিয়াও অপরিবর্তিত হয়ে আছে কলিয়াবর পশ্চিম অঞ্চলের বান পরিস্থিতি। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো কলিয়াবর মিশার সমীপবর্তী হালয়াতি নামে দেখাম পরিবেশ। এয়া এই সমূহ বাসগৃহ এতিয়াও পানীত বুৰ গৈছে। আর কাষতে যি কৃষি পথাৰ আছে কৃষি পথাৰ এতিয়াও কিন্তু পানীত বুৰ গৈ আছে। আর ইয়াত লাখ লাখ টকার যি শাক পাচলি এনেদরে পানীত ডুব গৈছে আর নষ্ট হৈছে। আর যেহেতু এই অঞ্চলও কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলের রাইজে কৃষির উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে আহিছে। কিন্তু এই অঞ্চলটোত কলঙর বাহনি পানিয়ে বুড়াইছে আর কৃষি পথার বিঘায় বিঘায় কৃষি পথার নষ্ট করেছে। যেহেতু কলঙর জলস্তর এই পশ্চিম প্রান্তর বৃদ্ধি হয়েছে, কিয়নো কলঙত দুখনকৈ উপনৈ লগ লাগিছে, পাহাড়িয়া জুড়ি নৈ মিশা আর ডিজু এই পানি এই কলঙত লগ হওয়ার কারণে ইয়ার জলস্তর অধিক বৃদ্ধি হয়েছে। যার ফলত এনেদরে এতিয়াও কিন্তু প্লাবিত হয়ে আছে এই অঞ্চল। আর ন অঞ্চল প্লাবিত আমি দেখাম এই যে পথ, এই পথর উপর এটা পানি বাগরি আছে, পথটা কিছু ক্ষতিসাধন করেছে, খানি নিছে। আর এটাও দেখ পথর উপর পানি বাগরি আছে, কিয়নো কলঙত জলস্তর এই পশ্চিম প্রান্তত এটাও বৃদ্ধি হয়ে আছে। দেখাইছো এইদরে এই পথ চা এইদরে পানিয়ে কাটি লই গেছে। হয়তো নিশার ভাগলে যদি জলস্তর বৃদ্ধি হয় এই পথটো হয়তো এই অংশ পানিয়ে উতাই লো যায়। আমি দেখিছো এটাও ইয়াত পানি গৈ আছে আর এই পথরে এটা বহু লোক অহা যাওয়া করে আছে। কিন্তু যেহেতু পশ্চিম প্রান্তত কলঙর জলস্তর বৃদ্ধি হয়ে আছে, সেয়ে এনেদরে পানি ন ন অঞ্চললৈ প্লাবিত হয়েছে। ন ন কৃষি পথার এনেদরে প্লাবিত করব এই কলঙর বাহনি পানি। ইয়াত যেহেতু স্থানীয় লোক আছে আমি তেওঁলোকৰ মন্তব্য লোক আপোনালোকৰ ইয়াত পানি বাড়িয়ে আছে, এতে খেতি পথাৰ কিমান নষ্ট হয়েছে? বহুত নষ্ট হয়েছে। কিমান কি খেতি কৰিছিল আপোনালোকৰ? বহুত খেতি। কি কি খেতি আছে? পটল, বেগেনা, জিকা, ভোল, কচু। আপোনাৰ খেতি কি কি নষ্ট হৈছে? আৰু হাজবেণ্ড ঘৰত পৰা আহি জানিব পৰা নাই, ৰাস্তাৰ ওপৰত পানী গৈ আছে। কেনেকৈ আনিম, গাড়ী চাৰি নাযায়। বাঢ়ি আছে, অকণো নিশ্চয়কৈ এই অঞ্চলত কিন্তু জলস্তৰ বৃদ্ধি হৈ আছে, কিয়নো কলঙৰ জলস্তৰ বৃদ্ধি হৈ আছে। আৰু দাঁতি কাষৰীয়া এই খালৈয়াতি অঞ্চলৰ ন ন এলেকা এতিয়া কৃষি পথাৰ বানত প্লাবিত হৈছে। আমি দেখুৱাম ইয়াত এইসমূহ হেন্দালি, ইয়াত ভাতকেৰেলা, পটল, অন্যান্য খেতি আছে। এইসমূহ হেন্দালি এতিয়া আধা আধা হেন্দালি কিন্তু ইয়াত পানীৰ তলত ডুব গৈ আছে। বা তালৈ গৈ যি শাক পাচলি হয়তো আছে সেয়া আনিবও তেওঁলোকে নোৱাৰে। নাৱৰ ব্যৱস্থা বা পানীৰ গভীৰতা অধিক আছে, তালৈ তেওঁলোকে যাবলৈ শংকা কৰিছে, ভয় কৰিছে পানী ডুব যাব বুলি। কিন্তু এনেদৰে এইসমূহ পাচলি হেন্দালিতে লাগি নষ্ট হৈছে, তেওঁলোকে ছিঙি বিক্ৰী কৰিবও পৰা নাই। যিহেতু তেওঁলোকৰ ঘৰখনেই যিহেতু পানীৰ তলত আছে, তেওঁলোকে কেনেকৈ এইসমূহ পাচলি ছিঙি লৈ যাব। মই দেখুৱাম এইফালে এয়া এইখন হেন্দালি দেখুৱাম, এয়া কোমোৰা হেন্দালি, এয়া কোমোৰা লাগি আছে। কিন্তু তেওঁলোকৰ হেন্দালিখন তলৰ অংশ সম্পূৰ্ণ পানীত ডুব গৈছে। আৰু যিহেতু হেন্দালি এই গছসমূহৰ গুৰি যেতিয়া পানীত ডুবি আছে, এয়া পচি যাব, নষ্ট হৈ যাব। আৰু কেইদিনমান পিছতে ৰ'দ দিলে হয়তো এয়া হেন্দালি শুকাই পৰিব। এনেদৰে দেখা গৈছে কলিয়াবৰ পশ্চিম প্ৰান্তৰ মিশাৰ খালৈয়াতি অঞ্চল, এয়া কৃষি প্ৰধান অঞ্চল। এই অঞ্চলটোত কিন্তু এতিয়া অপৰিৱৰ্তিত হৈ আছে বান পৰিস্থিতি। কলঙৰ জলস্তৰ এই প্ৰান্তত বৃদ্ধি হৈ আছে। এনেদৰে দেখা গৈছে এইটো পথ এইদৰে কলঙৰ বাহনি পানীয়ে কাটি নিছে। আৰু এনেদৰে আমি এই মিশাৰ পশ্চিম অঞ্চলৰ পৰা দেখুৱালে কিদৰে কলঙৰ বানে এই প্ৰান্তত কিন্তু সংহাৰ চলাইছে, হাজাৰ হাজাৰ বিঘা কৃষিভূমি নষ্ট কৰিছে। যিহেতু কৃষিপ্ৰধান অঞ্চল খালৈয়াতি অঞ্চল, এই অঞ্চলটোৰ ৰাইজ কৃষিৰ ওপৰতে নিৰ্ভৰশীল। কিন্তু এই অঞ্চলটোৰ কলঙৰ বানে নষ্ট কৰিছে, তেওঁলোকৰ কৃষিপথাৰ ঘৰ দুৱাৰ পানীত বুৰ গৈছে, তেওঁলোকে পথৰৰ কাষত আশ্ৰয় লৈ আছে। ইয়াত প্ৰশাসনে তেওঁলোকক যাৱতীয় সুবিধা কৰিছে, কিন্তু এই যে কৃষিপথাৰ নষ্ট হ'ল, লাখ লাখ টকা ব্যয় কৰি তেওঁলোকে কৃষিপথাৰ এই খেতি কৰিছিল, এই ধন যে তেওঁলোকৰ নষ্ট হ'ল, এই ক্ষতিপূৰণ কোনে দিব, কৃষি বিভাগে দিবনে? সেয়া অৱশ্যে পৰৱৰ্তী সময়তে গম পোৱা যাব।